হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মাঝে দারুণ একটি টিপস নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে কিভাবে আপনি আপনার দাঁতটাকে আগের তুলনায় অনেকটা সাদা এবং উজ্জ্বল করে তুলতে পারবেন। তার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে তিনটি উপাদান সংগ্রহ করতে হবে। তো দেরি না করে চলুন জেনে নেওয়া যাক কীভাবে আপনি এই মিশ্রণটি তৈরি করবেন। তো তার জন্য আপনাদের যেটা করতে হবে, প্রত্যেক দিন যেভাবে আপনারা ব্রাশ করেন তার মধ্যে কিছুটা পরিবর্তন করতে হবে। তো আমরা যে পেস্টটা ব্যবহার করি দাঁত মাজার জন্য সেই ধরনের পেস্ট হলেই হবে। তো আমরা সামান্য পরিমাণ পেস্ট একটি পাত্রে রেখে দিব, যতটুকু আপনার লাগবে বা আপনার ফ্যামিলির জন্যও করে রাখতে পারবেন, তাহলে একসাথে হয়তো বা সবার কাজটা হয়ে যাবে। তো একটু পেস্ট নেওয়ার পরে আপনি আরেকটি উপাদান লাগবে, সেটা হচ্ছে আমাদের খাবার লবণ। অর্থাৎ আপনি খাওয়ার জন্য যে লবণটা ইউজ করেন ঠিক ওই লবণটাই সামান্য পরিমাণ, যতটুকু পেস্ট ওখানে রাখছেন তার 1/4 এক ভাগ লবণ ওখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে দুইটি মিশ্রণ হালকাভাবে এটাকে মেশাবেন, কিন্তু মেশানোর সময় আপনাকে খেয়াল রাখতে হবে লবণটা যাতে পুরোপুরি গলে না যায়। তো গলে না যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ একটু দানা দানা থাকা অবস্থাতে এই মিশ্রণটি করা বন্ধ করে দিবেন। এরপরে যে উপাদানটি লাগবে সেটা হচ্ছে আপনাদের একটি লেবু লাগবে। তো লেবু নেওয়ার পরে সেটা কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এখানে 4 থেকে 5 ফোঁটা, অর্থাৎ আপনি আপনার পেস্টের পরিমাণ অনুযায়ী এইটা যেন একদম নরম বা পানি পানি না হয়ে যায় এই দিকে খেয়াল রাখবেন। এভাবে লেবু দেওয়ার পরে তিনটা একসাথে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে তিনটা মিশাবেন। মেশানোর পরে ঠিক 1 থেকে 1.5 মিনিট এখানে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনি যেভাবে বা যে ব্রাশটা ইউজ করেন সেই ব্রাশটি নিয়ে সেই ব্রাশের উপর এই তিনটি মিশ্রণটি দিয়ে দিবেন। দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট ভালোভাবে ব্রাশ করবেন। ব্রাশ করার সময় খেয়াল রাখবেন এইটা যেন আপনার পুরো মুখে খুব জোরে না, মানে না ঘষেন আর কি, কারণ বেশি ঘষলে কিন্তু আপনার দাঁতের উপকারের থেকে অপকারটাই বেশি হবে। তো এইভাবে আপনি সপ্তাহে মাত্র 3 দিন ইউজ করবেন। 3 দিন ইউজ করার পর ঠিক 1 সপ্তাহ পর আবারও আমার এই ভিডিওতেই কমেন্ট করবেন যে আপনারা আসলে কেমন ফলাফল পেলেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কার কী অবস্থা, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।